প্রত্যেকটা মেয়ের, কলকাতা প্রত্যেকটা মেয়ের মনোবল কিন্তু কোথাও একটা ভেঙে যাচ্ছে ভেতরে ভেতরে, তুমি এটা কিন্তু লক্ষ্য করে দেখো। শুধু যে ফিজিক্যাল ইনসিকিউরিটি, একটা প্রাণের ভয়, সম্মানের ভয়ের সঙ্গে সঙ্গে আগামী দিনে পথ চলার মধ্যে যে একটা কনফিডেন্স থাকা উচিত, এসব ঘটনায় কিন্তু যাদের সঙ্গে ঘটছে প্রত্যক্ষভাবে তাদের মনোবল তো ভাঙছেই, পরোক্ষভাবে বাবা মার মনোবল ভাঙছে, তারা রাত্রে ছেলে মেয়েদের বেরোতে দিতে ভয় পাচ্ছেন, ছেলে মেয়েদের মনোবল ভাঙছে যারা রাত্রেবেলা কাজ করতে বেরোচ্ছে। মানে এটা তো একটা সামাজিক ডিজিজের মতন হয়ে যাচ্ছে, মানে এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভাবা উচিত আমাদের।